রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই নীতি নির্ধারক মহলে জোর কথাবার্তা চলছিল দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি পণ্যগুলোর মূল্য বৃদ্ধির চক্রে এবার দেশের বাজারেও সেই আঁচ লেগেই গেল। শুক্রবার ছুটির দিন শেষে রাত ১০টার কিছু পরে অনেকটা আকস্মিকভাবেই গেজেট জারি করা হয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে। এতে বলা হয়েছে, দেশের বাজারে চার ধরনের জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকারের জ্বালানি বিভাগ। নতুন মূল্যহারে বলা হয়েছে, দেশের বাজারে এখন থেকে প্রতি লিটার ডিজেল বিক্রি হবে ১১৪ টাকায়, কেরোসিন ১১৪ টাকা, অক্টেন ১৩৫ টাকা এবং পেট্রোল লিটার প্রতি বিক্রি হবে ১৩০ টাকায়। ভারতের তুলনায় বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচার রোধে এই মূল্য বৃদ্ধি করা হয়েছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার রাত ১২টা থেকেই দেশের সব পাম্পে নতুন দামে তেল বিক্রি হবে।